হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবার বদলির চিঠি হাতে পেলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। একেবারে সম্পূর্ণভাবে অভয় বাণী বা অভয় বার্তা দিলেন সদ্যেয় আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। গতকাল অর্থাৎ 29শে এপ্রিল 2023 অল বেঙ্গল টিচার্স অ্যাসোসিয়েশনের অফিসে তিনি একটি অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখেন। সেই বক্তব্যে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ধরে ধরে আইনি ব্যাখ্যা করেন যে বদলির চিঠি যদি এবার হুট করে দিয়ে দেওয়া হয়, অনেক শিক্ষক বা শিক্ষিকা সহজ সরলতার নিদর্শন দেখিয়ে ভয় পান কিংবা আতঙ্কিত হন কিংবা এখানে ওখানে ছোটাছুটি করেন। কিন্তু তিনি সম্পূর্ণ আইনি ব্যাখ্যা দিয়েছেন যে আর ভয় পেয়ে লাভ নেই। আমরা একটু দেখে নেব তিনি কী কথা বলেছেন, কারণ তিনি প্রখ্যাত আইনজীবী, তিনি ধরে ধরে আইনের কোথায় ফাঁক আছে, আইনের কোথায় কী বিবরণ তিনি দিয়েছেন। আমরা প্রথম থেকে একটু চোখ রাখি। তিনি বলছেন যে বদলি করার অধিকার একমাত্র অ্যাপয়েন্টিং অথরিটির থাকে। আমরা সবাই জানি যে 2018 সালের আগে কিংবা উৎসস্য চালু হওয়ার পরে অ্যাপয়েন্টিং অথরিটি হিসাবে নিযুক্ত করা হয় মধ্যশিক্ষা পর্ষদকে। 2021 যখন উৎসস্য চালু হলো, সেই উৎসস্যে যখন রেকমেন্ডেশান দেওয়া হবে তখনই কিন্তু মধ্যশিক্ষা পর্ষদকে অ্যাপয়েন্টিং অথরিটির অধিকার দেওয়া হলো। তার আগে কিন্তু হাইস্কুলের ক্ষেত্রে অধিকার ছিল একমাত্র তার বিদ্যালয়ের ক্ষেত্রে, অর্থাৎ যে বিদ্যালয়ে তিনি নিযুক্ত হবেন সেই বিদ্যালয়ের সেক্রেটারি কিংবা স্থায়ী প্রেসিডেন্ট কিংবা হেডমাস্টার জয়েন্ট সেক্রেটারি হিসেবে তাকে কিন্তু অ্যাপয়েন্টিং অথরিটি, কিংবা যদি থাকতো কোনো অ্যাডমিনিস্ট্রেটর যাকে আমরা বলি অবর বিদ্যালয়ের পরিদর্শক হিসেবে, তার অ্যাপয়েন্টিং অথরিটি যাকে আমরা এমপ্লয়ার হিসাবে বলি, ওটা কিন্তু হতে পারত। অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টিং অথরিটির আগে যারা চাকরি পেয়েছেন এসএসসির আগে কিংবা মধ্যশিক্ষা পর্ষদের অ্যাপয়েন্টিং অথরিটি হওয়ার আগে একমাত্র সেই স্কুলই তার অ্যাপয়েন্টিং অথরিটি। এখানে কখনোই মধ্যশিক্ষা পর্ষদ সেই সব শিক্ষককে যারা আগে নিযুক্ত হয়েছেন তাদের উপর ছড়ি ঘোরাতে পারে না। 2 নম্বর বলেছেন, আদালত তার অবজারভেশনে রেশনালাইজিং এ বলেছেন এসএসসি বা বোর্ডকে বদলি করার অধিকার দেননি। অর্থাৎ আদালত তার অবজারভেশনে রেশনালাইজিং মানে কথা মানে কি, একবারে যুক্তিগ্রাহ্য তথ্য দিয়ে বলছেন যে এসএসসি বা বোর্ডকে বদলি করার অধিকার দেননি। অর্থাৎ দ্যার ইজ নো ক্লেম অর নো রাইট অফ দি স্কুল সার্ভিস কমিশন আর বোর্ড, মধ্যশিক্ষা পর্ষদ যাকে আমরা বলি, যে কোনো শিক্ষককে বদলি করতে পারে। 3 নম্বর পয়েন্টে আসি, কোনো শিক্ষক বা শিক্ষিকা যে সার্ভিস কমিশনে জয়েন করেছেন তাকে পরিবর্তন করার ক্ষমতা কারুর নেই। আইনসভায় আইন পরিবর্তন হলেও তার প্রভাব ওই আইন তৈরি হওয়ার আগে জয়েন করা ব্যক্তির উপর কার্যকর করা যাবে না। অর্থাৎ এটা কিন্তু একটা মারাত্মক পয়েন্ট। তিনি একবার পুঙ্খানুপুঙ্খ বলেছেন যে কোনো শিক্ষক বা শিক্ষিকা সার্ভিস কমিশনে জয়েন করেছেন তাকে পরিবর্তন করার ক্ষমতা কারণ নেই। কারণ আমরা সবাই জানি যে যখন এসএসসি বোর্ড চালু হয় তখন কিন্তু বদলির ব্যাপারটা কোনো গল্প সেখানে ছিল না। এখন যদি আইনসভায় পরিবর্তন করে আইন হয়ও, তাহলে রেমিনিসেন্ট ল অর্থাৎ অতীত ভূতাপেক্ষ আইনের উপর তার কোনো সেটা কার্যকর করবে না, এটাই উনি বলতে চাচ্ছেন। 4 নম্বর পয়েন্ট, কোনো অর্ডার তখনই বলবৎ করা যায় যখন যিনি অর্ডার নিচ্ছেন বা অর্ডার দিচ্ছেন তার কাছে কোনো আইনসঙ্গত অধিকার থাকে। অর্থাৎ অর্ডার তখনই বলবৎ করা যায়, অর্ডার তখনই ইমপ্লিমেন্টেড হবে, এক্সিকিউটেড হবে, যখন যিনি অর্ডার দিচ্ছেন তার কাছে কোনো আইনসঙ্গত অধিকার থাকে। ভাই, আমার কাছে 100 টাকা আছে, আমি তোমাকে 50 টাকা দিতে পারি, কিন্তু আমি যদি ভিখিরি হই, আমি যদি ফকির হই, ভাই তোমাকে কী করে আমি টাকা দেবো? আমার সেই অধিকারটা তো নাই, কারণ আমার কাছে তো টাকাই নেই, তোমাকে আমি কী করে টাকা সাহায্য করবো, তোমাকে আমি কী করে অর্থ সাহায্য করবো? একই রকম ব্যাপার, আমার কাছে যদি অধিকার বল না থাকে, আমার কাছে যদি অধিকার রাইট না দেওয়া হয়, ল রাইট অফ ল বা ল রাইট না দেওয়া হয়, অধিকার সত্য না দেওয়া হয়, তাহলে কী করে আমি বদলি করতে পারি? কারণ সেই অর্ডার তো আমার কাছে নেই। 5 নম্বর পয়েন্ট, 1997 সালের স্কুল সার্ভিস কমিশন অ্যাক্টে বদলি করার কোনো আইন নেই। আমরা সবাই জানি 1997 যে স্কুল সার্ভিস কমিশনের অ্যাক্ট আছে তাতে কিন্তু বদলি করার কোনো আইন নেই বা আইনি অধিকার দেওয়া নেই। 6 নম্বর পয়েন্টে, যারা এসএসসির আগে জয়েন করেছেন তাদের অ্যাপয়েন্টিং অথরিটি বোর্ড নয়,
তাই তাদের ক্ষেত্রেও এই বদলির নির্দেশ বৈধ নয়। আমরা সবাই জানি যে এখন রিসেন্টলি স্কুল সার্ভিস কমিশন হওয়ার আগে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ম্যানেজিং কমিটির মাধ্যমে চাকরি পেয়েছিলেন, এরকম কিছু কিছু শিক্ষককেও বদলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাদের হাতে রেকমেন্ডেশন বা তাদের হাতে ট্রান্সফার অর্ডার ধরিয়ে দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে সদ্যও আইনজীবী সব্যসাচী চ্যাটার্জির অভিমত, যারা এসএসসির আগে জয়েন করেছেন তাদের অ্যাপয়েন্টিং অথরিটি বোর্ড নয় বা মধ্যশিক্ষা পর্ষদ নয়, তাদের ক্ষেত্রেও এই বদলির নির্দেশ বৈধ নয়। ফলে যদি আমার আইনসঙ্গত অধিকার না হয়, আমি যদি বৈধতা না পাই, তাহলে সেই অ্যাপয়েন্টিং অথরিটি পাই কী করে হব? আমি বদলির নির্দেশ পাই কী করে দেবো? অর্থাৎ আমার বদলির নির্দেশ দেওয়াটি অসঙ্গত, অবৈধ। নেক্সট পয়েন্টে উনি বলেছেন, মিউচুয়াল বা উৎসস্থিতে যে ট্রান্সফার হয়েছে সেটাও করা সম্ভব হয়েছে ইনকাম্বেন্ট আবেদন করার দরুন, যারা ট্রান্সফার নিয়েছেন তারা স্বেচ্ছায় নিয়েছেন। স্বাভাবিক, ইনি একটা ভালো পয়েন্ট বলেছেন, কারণ তখন প্রশ্ন উঠবে যে তাহলে মিউচুয়াল ট্রান্সফারে ভাই তুমি যে ট্রান্সফার নিয়েছো সখন, তাদের তো সেখানে স্কুল সার্ভিস হওয়ার আগে তারা ম্যানেজিং কমিটির অনেক শিক্ষক শিক্ষিকা আছেন, যেনারা চাকরি পেয়েছিলেন আগে তেনারাও ট্রান্সফার হয়েছেন, তাহলে তাদের ক্ষেত্রে তুমি একমত বলছো কেন, এদের ক্ষেত্রে একমত বলছো কেন? তার ব্যাখ্যা তিনি দিয়েছেন যে এটা ভাই উইলিং প্রসেস, এটা ইচ্ছাকৃতভাবে আমি ট্রান্সফারের জন্য আবেদন করেছি, আমি স্বেচ্ছায় আবেদন করেছি, ইনকামব্যান্ড অ্যাপ্লিকেন্ট আবেদন করেছেন, তার ভিত্তিতে তুমি ট্রান্সফার দিয়েছো ভাই, তুমি কখনো তার ইচ্ছার বিরুদ্ধে নিতে পারো না, কারণ সেই বৈধতা সেই আইনি অধিকার তোমার নেই। নেক্সট পয়েন্টে বলেছেন, এই বদলির বিষয়টা নিয়ে যদি কেউ আইনি লড়াই করেন তার জেতার যথেষ্ট সম্ভাবনা আছে, কাজেই অযথা ভয় পাওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ শেষে তিনি কিন্তু আশার বাণী দিলেন যে অনেকে ভয় পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন, কাউকে কলকাতা থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে দার্জিলিংয়ে, কলকাতা থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে চব্বিশ পরগনার একেবারে প্রত্যন্ত সুন্দরবন কিংবা প্রত্যন্ত গ্রামে, তাদের কিন্তু অবশ্যই আইনি অধিকার আছে হাইকোর্টে মামলা লড়ার এবং তাদের কিন্তু জেতার সম্ভাবনাও প্রবল। তো ফ্রেন্ডস, এই একটা আশার বাণী, এই একটা আশার আলো যেটা আমি পেয়েছি আমার চ্যানেলের থ্রু দিয়ে আমি কনভে করলাম, আশা করি এটা আপনাদের অনেক উপকার হবে। আজ এ পর্যন্ত ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।